মাগো ভয় পাস না মা, আমার দোয়া তোর সাথে আছে। এই বৃদ্ধ বৃদ্ধ লোকগুলি সে মা এদেশের মানুষের জন্য কিছু কর। আর এই বাচ্চাগুলি যখন নারায়ণগঞ্জে, আমাদের অনেক লস হয়েছে, এর আগে র্যাবের কারণে কিছুটা লস হয়েছে, তারপরে বিভিন্ন কারণে কিছু লস হয়েছে, উই হ্যাভ টু রিকভার দিস ওয়ান, সবটা সমান না, সো উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার, একসাথে। আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই, নারায়ণগঞ্জে আমরা একলাই যথেষ্ট, আওয়ামী যথেষ্ট। আমি এসপি সাহেবকে প্রতিনিধি বলছি, আই ডোন্ট নিড দ্য পুলিশ সাপোর্টস। রাত্রেবেলা ডাকলে ওখানে 2 লাখ লোক বার করতে আমার 1 ঘন্টা সময় লাগে, ওই ক্যাপাসিটি আমার আছে। আমি 79 সনে জিয়াউর রহমান আটকা রাখার লোক, আমরা তখনই পারছি, আমরা জানি কীভাবে আন্দোলন করতে হয়, কীভাবে আন্দোলন ঠেকাতে হয়। কারণ সরকারি দল হিসাবে যদি যখন জিনিসকে ভেবে ফেলবো, সেদিনের পর থেকে রাজনীতি করা যায় না। আমি অলওয়েজ মনে করি আমি বিরোধী দল, আমি মানুষের দল, সবার শক্তি, আমার সবচেয়ে বড় শক্তি জনগণের শক্তি। সো আমি এইটুকু আহ্বান জানাচ্ছি, আমাদের পক্ষে সম্ভব না একলা নারায়ণগঞ্জটাকে ঠিক রাখা, আপনাদের সবাইকে নিয়েই সম্ভব, এবং সেখানে আপনারা কোনো খাতির করবেন না। যদি মনে করেন যেটা আমার কাছের লোক, তারা 2টা বেশি বাড়ি দেন, আর যদি, কারণ আমরা, আমার সামনে এসে সবাই ফেরেশতা সাজে, আমার সামনে এমন কেউ নাই যে ভালো সাজে না। আমার কোনো মাস্তান দরকার নাই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নাই, কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান কেউ নাই। আমার বহুত বুকের ভিতরে বহুত সাহস আছে,